আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম করছি আপনাদেরকে অনলাইন আর্নিং বিডিতে। এই পর্যায়ে আমরা কথা বলছি একটা ইনভেস্টমেন্ট সাইট নিয়ে, নতুন একটা ইনভেস্টমেন্ট সাইট, এবং অলরেডি আমরা ডিপোজিট করেছি, কি কি প্ল্যান আছে, কিভাবে আপনি কাজ করবেন, সমস্ত বিষয়ে এই টিউটোরিয়াল আমরা বর্ণনা করব, এবং উইড্রো প্রুফটা আমরা হয়তো বা কালকে বা আজকের মধ্যে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে দিতে পারি। বাই দ্য ওয়ে গাইস, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, ক্লিক করে চলে যাবেন জয়নিং এর উদ্দেশ্যে। তবে যদি আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন কিংবা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট, এয়ারড্রপ এক্সচেঞ্জ আপডেট এবং প্রফিটেবল ইনভেস্টমেন্ট সাইটের আপডেট। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রজেক্টের দিকে। যে প্রজেক্ট আছে মোটামুটি একটা ইন্টারেস্টিং প্রজেক্ট, এবং আপনি দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 15 তারিখে এটা লঞ্চ হয়েছে, গতকাল রাতে এটা লঞ্চ হয়েছে, এবং এই পর্যন্ত টোটাল ডিপোজিট হয়েছে $8,093 এবং উইড্রো হয়েছে $261। যেহেতু একটা ডেইলি বেজডের প্রোগ্রাম এটা, তো সেই ক্ষেত্রে প্রথম দিন উইড্রোয়ালটা কম থাকবে, পরের দিন উইড্রোয়ালটা ধীরে ধীরে বাড়তে থাকবে। কী কী বাধ্যবাধকতা আছে সেটাও আমরা আপনাদেরকে বলছি। তো এইখানে ইন্টারেস্টিং কেন বললাম, অলরেডি তাদের টেলিগ্রামের দুইটা লিঙ্ক আছে, এটা হচ্ছে অ্যাডমিনের লিঙ্ক এবং এটা হচ্ছে চ্যাটিং গ্রুপের লিঙ্ক। আপনি চাইলে এদের সাথে চ্যাটিংও করতে পারবেন, নো প্রবলেম। আর এইখানে আপনার জন্য সাপোর্ট করবে পিএম, পেয়ার, বিটকয়েন, লাইটকয়েন, ড্যাশ কয়েন, ইথেরিয়াম, বিটকয়েন ক্যাশ। এবং আপনি যদি একটু নিচে যান তাহলে আপনি প্ল্যানগুলো দেখতে পারবেন। প্রথম যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে 1 ডের জন্য, যদি মিনিমাম এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে $5 এবং ডিপোজিট রিটার্ন করে দেওয়া হবে, অর্থাৎ আপনি যা ডিপোজিট করবেন সেটা আপনাকে 1 ডে পরে রিটার্ন করে দেওয়া হবে, এবং এইখানে আপনার অ্যাক্রুয়াল হচ্ছে 0.75%। এবং পরবর্তী যে প্ল্যান আছে, মনে করেন আপনি $101 ডিপোজিট করলেন, তো আপনি একদিন পর $1.01 এক্সট্রা পাবেন এবং আপনাকে আপনার ডিপোজিট রিটার্ন করে দেওয়া হবে এবং সেটা আপনি উইড্রো করতে পারবেন। তারপর আরেকটা যে প্ল্যান আছে 1.80% ফর 7 ডেজ, এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে $5, ডিপোজিট রিটার্ন করে দেওয়া হবে 7 দিন পর এবং প্রত্যেক দিন আপনার 1.80% করে দেওয়া হবে। পরের প্ল্যানে $251 হচ্ছে মিনিমাম ডিপোজিট এবং এইখানে 2.05% করে দেওয়া হবে আপনাকে প্রত্যেক দিন 7 দিন এবং আপনার ডিপোজিট রিটার্ন করে দেওয়া হবে। তো মূলত আমরা এই 4টা প্রোগ্রামের যে কোনো একটা নিয়ে কাজ করব এবং এই প্রোগ্রামগুলো কখনোই আমরা ব্যবহার করব না, এবং এই ওয়েবসাইটটা কতদিন আপনি ব্যবহার করবেন সেই সম্পর্কে আমরা একটু পরে বলবো। সর্বপ্রথম আমরা সাইন আপ করে নিই। সাইন আপের জন্য আপনি এখানে ক্লিক করবেন, তারপর আপনি ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, আরেকবার পাসওয়ার্ড দিবেন, ইমেল দিবেন, আরেকবার ইমেল দিবেন, সিক্রেট কোয়েশ্চেন, অর্থাৎ আপনি একটা কোয়েশ্চেন করবেন তারপর নিজেই আর আনসার দিবেন, তারপর এটাকে চেক করবেন, রেজিস্টারে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমরা লগ ইন করে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ওকে, আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে এসেছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্টিভ যে ডিপোজিট আছে সেটা হচ্ছে $5। আমরা $5 ডিপোজিট করে ফেলেছি এবং কোন প্ল্যানে ডিপোজিট করেছি সেটাও আমরা বলছি। আমরা যাবো ইয়োর ডিপোজিটে। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ডিপোজিট আছে সেটা হচ্ছে ফর 7 ডেজে, আমরা এই প্ল্যানে ডিপোজিট করেছি এবং এক্সপায়ার হবে 6 দিন 22 ঘন্টায়, অর্থাৎ 6 দিন 22 ঘন্টা পর আমাকে এই প্রিন্সিপালটা ব্যাক করে দেওয়া হবে, কিন্তু প্রত্যেক দিন আমাকে এই 1.80% করে ডেইলি অ্যাক্রুয়াল দেওয়া হবে। তো আপনি ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে মেক ডিপোজিটে একটা ক্লিক করবেন এবং এইখানে এসে আপনি এই প্ল্যানটাও চুজ করতে পারেন, তবে এই প্ল্যানটা প্রফিটেবল হবে যদি আপনি এই প্ল্যানে যান, $101 এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এই প্ল্যানটা প্রফিটেবল হবে। দেখা যাচ্ছে একদিন পরপর আপনি উইড্রো দিতে পারবেন, অর্থাৎ আজকে ডিপোজিট করলেন, আজকে ডিপোজিট করে আপনি কালকে উইড্রো দিতে পারবেন আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট সহ। তবে এইখানে আরও একটা কথা আমি বলে দিচ্ছি, যে কোনো হাইপ সাইটের ক্ষেত্রে রিস্ক হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে ইনভেস্ট করা। মনে করেন আপনি ডিপোজিট করলেন, আপনি পরের দিন অ্যাক্রুয়াল পেলেন এবং সেই অ্যাক্রুয়াল থেকে আপনি যদি আরেকবার ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে স্টাক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। হাইপের ক্ষেত্রে আপনি এই কাজটা কখনোই করবেন না, কোনো রকম অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে ডিপোজিট করবেন না, প্রয়োজনে আপনি উইড্রো দিবেন তারপর আপনি আরেকবার ইনভেস্ট করবেন, সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে ইনভেস্টমেন্ট করবেন না। তারপর যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে ফর 7 ডেজের, আর এখানে দেখছেন এটা এদের লাইফ সাপোর্ট, আপনি এদের সাথে কথা বলতে পারেন এবং আপনার কোনো সমস্যা থাকলে আপনি তাদের সাথে আলাপ করতে পারেন, নো প্রবলেম। এখানে ফর 7 ডেজের যে প্ল্যান আছে সেটা হচ্ছে $5 মিনিমাম ইনভেস্টমেন্ট এবং আপনাকে 1.8% করে ডেইলি দেওয়া হবে, এবং 5 দিন 7 দিন পর আপনাকে এই $5 ব্যাক করে দেওয়া হবে, বা আপনি যা ইনভেস্টমেন্ট করেছেন সেটা ব্যাক করে দেওয়া হবে। এবং আপনি যদি $251 ডিপোজিট করতে পারেন আপনি প্রত্যেক দিন 2.05% করে পাবেন এবং এটা চলবে 7 দিন পর্যন্ত, এবং ডিপোজিট রিটার্ন অবশ্যই করে দেওয়া হবে আপনাকে, তারা বলছে ইয়েস। এবং পরের যে প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো আমরা আপনাদেরকে বলবো না এবং আমরা এই প্ল্যানগুলোতে যাবও না। তো ডিপোজিট করার ক্ষেত্রে আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন, আপনি কী পরিমাণ ডিপোজিট করতে চান, অ্যামাউন্ট বসানোর পর আপনি এখান থেকে যে কোনো একটা মাধ্যম চুজ করবেন। আপনি যদি পারফেক্ট মানি পেয়ার থেকে ডিপোজিট করেন তো আপনি জাস্ট সিলেক্ট করে স্প্যান্ডে ক্লিক করবেন, এরপর প্রসেসে ক্লিক করলে আপনাকে সরাসরি পারফেক্ট মানি এবং পেয়ারে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি পেমেন্ট কমপ্লিট করলে সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনি বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, বিটকয়েন ক্যাশ বা ড্যাশ কয়েন, অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি থেকে করেন, আপনি স্প্যান্ডে ক্লিক করলে, প্রসেসে ক্লিক করলে তারা আপনাকে একটা অ্যাড্রেস দিবে এবং ওই অ্যাড্রেসে আপনাকে ওই পরিমাণ অ্যামাউন্ট সেন্ড করতে হবে যা তারা বলে দেবে। সেই পরিমাণ অ্যামাউন্ট সেন্ড করলে সেই
ডিপোজিটটা অ্যাক্টিভ হতে তিনটা কনফার্মেশন লাগবে। যেহেতু ক্রিপ্টো কারেন্সি আপনার তিনটা কনফার্মেশনের পর এখানে এসে অ্যাক্টিভ হবে, এবং যখনই অ্যাক্টিভ হবে তখন থেকে আপনার সময় শুরু হবে। ঠিক 24 আওয়ার্স পর আপনি ফার্স্ট অ্যাকচুয়াল পাবেন, তার 24 আওয়ার্স পর আপনি সেকেন্ড অ্যাকচুয়াল পাবেন যদি আপনি 7 দিনের প্ল্যানে ডিপোজিট করেন। আর যদি আপনি 1 দিনের প্ল্যানে ডিপোজিট করেন তাহলে 24 আওয়ার্স পর আপনি আপনার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুইটাই একসাথে পেয়ে যাবেন। ওকে, তো এটা গেল ডিপোজিট প্রসেস। এবার আসি আমরা কী করে আপনি উইথড্র করবেন। উইথড্র করার ক্ষেত্রে আপনি যাবেন উইথড্রতে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মাধ্যমগুলো দেওয়া আছে এবং এখানে কোনো রকম অ্যাকাউন্ট সেট করা নেই। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আসে, মনে করেন আপনি পেয়ার থেকে ডিপোজিট করলেন, আপনি বিটকয়েনে উইথড্র দিতে পারবেন কিনা। আসলে এইরকম কোনো সিস্টেম আপনি কোনো রকম হাইপ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পাবেন না। আপনি যেখান থেকে ডিপোজিট করবেন সেখানেই আপনাকে উইথড্র দিতে হবে। আপনি পেয়ার থেকে ডিপোজিট করলে পেয়ারে উইথড্র দিতে হবে, ইথেরিয়াম থেকে ডিপোজিট করলে ইথেরিয়ামে উইথড্র দিতে হবে। তো উইথড্র করার ক্ষেত্রে আপনি নট সেটে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টের নাম্বারটা সেট করবেন। সেট করে জাস্ট সেভ করবেন, আপনার এখানে কাজ শেষ। তারপর আপনি উইথড্র অপশনটা খুঁজে পাবেন যদি আপনার এখানে ব্যালেন্স থাকে। এবং উইথড্র করার জন্য অবশ্যই পেয়ার এবং পারফেক্ট মানির কোনো মিনিমাম অ্যামাউন্ট নেই, বাট বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম এবং বিটকয়েন ক্যাশ ও ড্যাশ কয়েনের মিনিমাম অ্যামাউন্ট আছে। আপনি একটু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনটা পড়ে দেখবেন। এবং এখানে দেখছেন একটা ক্যালকুলেটার দেওয়া আছে, আপনি চাইলে আপনার প্রফিটগুলো এখানে হিসাব করতে পারেন। তো এখানে যদি আপনি ডিপোজিট করেন $101, তো আপনি আপনার প্রফিটটা দেখতে পারবেন। আপনার প্রফিট হচ্ছে একদিন পর $102.26। এবং আপনি যদি 7 দিনের প্ল্যানে এখানে ডিপোজিট করেন $100, তো সেই ক্ষেত্রে আপনার প্রফিট হচ্ছে $112.60 7 দিন। এবং এটার যে উইথড্র প্রুফ আছে, হয়তো আমরা আজকে উইথড্র প্রুফটা দিতে পারি, আজকে না দিতে পারলে আমরা কালকে 100% উইথড্র প্রুফটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে পারবো। তো গাইস, এই ছিল মোটামুটি এখনকার মতো টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং কারো যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স আছে আপনার জন্য উন্মুক্ত, জাস্ট কমেন্ট করবেন, সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করবো। এবং নেক্সটে দেখা হচ্ছে আবারও আপডেট কিংবা কোনো এয়ারড্রপ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল, বাই বাই।